নমস্কার, আজ আমাদের চ্যানেলে 2 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনাদের আশীর্বাদ ভালোবাসাতেই কিন্তু আমাদের এই চ্যানেলটা কিন্তু এত দূর অবধি এসে পৌঁছাতে পেরেছে। কন্টিনিউ আমাদের কন্টেন্টকে আপনারা সাপোর্ট করে গেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই আনন্দের মুহূর্তকে আমরা বেশ কিছু দুস্থ এবং অনাথ শিশুদের সাথে ভাগ করে নিতে চাই। তার জন্যই আজকে আমরা চলে আসলাম উত্তর চব্বিশ পরগনার পলতার বাবনপুরে শিশুভবন অনাথ ও দুস্থ আবাসিকে। এখানে বেশ কিছু দুস্থ এবং অনাথ বাচ্চারা থাকেন, আজকে তাদের সাথে আমাদের এই আনন্দটা ভাগ করে নেব। দুপুরে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, এখন যাব আমরা বাজারে গিয়ে কিছু কিনে নিয়ে আসব, তারপরে ভিতরে যাব এবং আপনাদেরকে আশ্রমটা ঘুরিয়ে দেখাবো। আমি ক্লাস 10-এ পড়ি। আমার নাম রুকেন টুডু, ক্লাস 10-এ পড়ি। আমার নাম সুভাষ, আমি ক্লাস 11-এ পড়ি। কাঠের জালে তৈরি হচ্ছে চিকেন কষা। প্রত্যেকটা বাচ্চাকে একটা করে মাস্ক আর স্যানিটাইজ করে দিচ্ছি। ওদের আরও অনেকে আছে, তারা হয়তো একটু এদিক ওদিক আছে, তো ওদেরকেও আমি কি মাস্ক আর স্যানিটাইজার দিয়ে দিচ্ছি, যাতে বাকি বন্ধুদেরকে ওরা দিয়ে দিতে পারে। কিছু বিস্কুট মুড়ি বাচ্চাদেরকে দিচ্ছি, যাতে সকালবেলাতে বা সন্ধ্যাবেলাতে তারা টিফিন হিসেবে খেতে পারে। বাবনপুর শিশুভবন আশ্রমে ডেপুটি সেক্রেটারি মহাশয় অসীমবাবু, নমস্কার অসীমবাবু। চলুন আমরা হাঁটতে থাকি। এই আশ্রমটা কতদিন হয়েছে? 1963-তে এই আশ্রমের জায়গাটা ওনারা অ্যাকোয়ার করেন। এই যা বিল্ডিং দেখছেন, এটা 78-80 দশকে এসব বিল্ডিংগুলো সব পড়েই ছিলেন। একটা অনাথ আশ্রম, যেখানে দুস্থ এবং অনাথ এই দুই শ্রেণীর ছেলেরা যাতে সমাজে মানুষ হতে পারে, তাদের লেখাপড়া খাওয়া দাওয়ার জন্য কোনো অসুবিধা না হয়, সেইটার কারণে এটা করা ছিল। ওনারা 1996-এ এই আশ্রমটা শুরু করে, 5টা ছেলেকে দিয়ে শুরু করেছিল প্রথমে আশ্রমটা। আচ্ছা, এখন কতজন আছে আশ্রমে? এখন আশ্রমে 25টা বাচ্চা আছে, 50টা মতো ছেলে এখান থেকে লেখাপড়া শিখে তারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছে, লেখাপড়া শিখেছে, চাকরি বাকরি করছে। তাদের মনোভাব কিন্তু খুব উদার মনোভাবের ছেলেপেলে থাকে এখানে। আচ্ছা, এবং তারা আশ্রমের পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করে, যথেষ্ট পরিশ্রম করে লেখাপড়া করে তারা। এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের পাশে আসছেন, আমরা কৃতজ্ঞ যে আমাদের হয়ে আপনারা সমাজের এই প্রচারটা করছেন, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এবং আমিও সবার কাছে রিকোয়েস্ট করবো, যদি আপনাদের সম্ভব হয় শিশু ভবনের ব্যাংক ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে যদি মনে হয় আপনাদের আপনাদের সামর্থ্য অনুসারে অবশ্যই সেই অ্যাকাউন্টে কিছু দিতেই পারেন ডোনেশন। তো ভালো লাগলো অসীমবাবু আপনার সাথে কথা বলে।
এত সুন্দর সুন্দর এত ভালো মনের বাচ্চাদের সাথে কথা বলে ওদের সাথে সময় কাটাতে পেরে যে আমার এত ভালো লাগছে সে আর কি বলবো, মানে আমি খুব নিজেকে আজকে খুব গর্বিত অনুভব করছি। খাবার পরিবেশন করা হবে, তো তাদের সাথে একটু হাতে হাত লাগানোর চেষ্টা করব। তার জন্য আগে নিজেকে আগে একটু একটু স্যানিটাইজ করে নিচ্ছি ভালো করে, সেফটি ফার্স্ট, তারপরে কিন্তু যাবো আমরা বাচ্চাদেরকে খাবার পরিবেশন করতে। চলো রসগোল্লা, তো বাচ্চারা প্রথমে খেয়ে নিয়েছে বেশ কিছু বাচ্চা, তারপরে যারা পরিবেশন করছিল সেই সমস্ত বাচ্চারা এবং সাথে আমি খাওয়া শুরু করে দিয়েছি, যদিও বিট্টু এখনও খায়নি, আমাদের পরে বিট্টু খাবে ভিডিওটা করে নিয়ে। তো প্রথমে ভাইরা সব ভাত দিয়ে দিচ্ছে, এরপর এক এক করে করে সব ডাল ভাজা সব পরিবেশন করবে ওরা। চেষ্টা করলাম আজকে সারাটা দিন এই বাচ্চাদের সাথে তাদের সাথে মেলামেশা করার। ছেলেগুলো এত ভালো কি বলবো, যেরকম পোলাইট সেরকম এদের কথাবার্তা থেকে শুরু করে আচার আচরণ মানে মনোমুগ্ধকর। আমার খুব ভালো লাগলো এদের সাথে একটা দিন সময় কাটাতে পেরে, খুব 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 ভালো লাগলো। ভাত তার সাথে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর সাথে চিপস বসেছি মানে চারজনে মিলে। তো ভাই কেমন লাগছে বলো? ভালো লাগছে তো? অসুবিধা হচ্ছে না তো কোনো? ওকে, তো খাওয়া শুরু করি। রান্না কিন্তু খুবই ভালো করেছেন, যে মাসি রান্না করেন ইনাদের এখানে প্রতিদিনই রান্না করেন, যথেষ্টই ভালো রান্না করেছেন। ডালটা খেয়ে যা বুঝছি। তোমরা সকালবেলাতে কী খাও? ভাত। আর দুপুরের দিকে? দুপুরে দুপুরে ভাত। আর রাতে? রাতেও ভাত। বাহ, তিন বেলাতে। আমিও তিন বেলাতে প্রায় ভাত খাই, তো ভাইরাও এখানে ভাতই খায় তিন বেলাতে। একটা কথা বলে নিই, এখানে কিন্তু আশ্রমিকদের মানে স্ট্রিক্টলি রেস্ট্রিকশন করা আছে যে খাওয়ার সময় কোনো কথা বলা যাবে না, তাই ওরা খুব বেশি কথা কেউ বলে না, খাওয়ার সময় ওরা শান্তভাবে খায়। কিন্তু আমি ঠিক অপোজিট, এবং আমার কর্মের জন্য মানে আমার কাজের জন্য আমার কথা বলতেই হয়, কথা না বললে পরে আপনাদের কাছে বার্তাটা পৌঁছাবো কী করে। আলু পটলের রসা, যথেষ্টই ভালো হয়েছে আলু পটলের রসাটা, বেশ সুন্দর কষানো, একদম খুব সুন্দর টেস্টি। আমাদের এটা দৈনন্দিন খাবার আমাদের বাঙালি বাড়িতে, আর এখানে আশ্রমিকরাও এরকম দৈনন্দিন ঘরোয়া খাবারই খায়। এবার আসছে চিকেন।
এবার চিকেন, সকালে যে আমরা চিকেনগুলো নিয়ে এসেছিলাম, মাসি দেখি কীরকম রান্না করেছে। সুপার খেতে, সুপার। আর এখানকার দেখলাম যে রান্নার যিনি মাসি এত ভালো, এত কুইকলি রান্না করতে পারেন, দেড় ঘন্টার মধ্যে ভাত, ডাল, আলু পটলের তরকারি আর হচ্ছে মুরগির মাংস কমপ্লিট করে দিয়েছেন রান্না। মানে ভাবুন কী তাড়াতাড়ি রান্না করতে পারেন, কী স্পিড। যদিও তার আগে বাচ্চারা এবং এখানকার একজন স্টাফ আছেন, তারা কিন্তু আগেই মানে কাটাকুটি যেটাকে বলে সেটা কিন্তু রেডি করে দিয়েছিলেন। টেস্ট একদম ফাটাফাটি, সত্যি খুব ভালো রান্না করেছেন উনি। আর চিকেনগুলো এনেছিলাম, আমাদের পলতায় নতুন একটা কাউন্টার খুলেছে, হরিণঘাটা চিকেন। যদিও আমি হরিণঘাটা চিকেনের কোনো রকম প্রমোশন করছি না, তো সেখান থেকে আমরা নিয়েছিলাম। এবার চিকেনটা যথেষ্টই ভালো দেখলাম। চিকেনগুলো প্যাকেট করা থাকে, হাফ কিলোর প্যাকেট হয় এক একটা, আর অলরেডি প্রত্যেকটা ম্যারিনেট করা থাকে। চিকেনটা সেদ্ধ কেমন লাগছে? ঠিকঠাক আছে তো? এবার হচ্ছে আমের চাটনি। আর আমটা কিন্তু এখানকার এই আশ্রমে যে আম গাছ আছে সেই আম গাছেরই কাঁচা আম, সেগুলো থেকে চাটনি বানানো। বানিয়েছো যেরকম সুন্দর, আর ফুললি অর্গানিক চাটনি, সুপার। আর লাস্ট পাতে রসগোল্লা। কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি মনে হয় এত সুন্দর সুন্দর ভালো বাচ্চাগুলোকে যদি সাহায্য করতে হয়, তাহলে কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে থাকা ব্যাংক ডিটেলসটা আছে, সেই ব্যাংক ডিটেলসে আপনাদের সামর্থ্য অনুসারে কিছু না কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারে। তো আজ এই অবধি রইল, বাই।